তো ছাত্রছাত্রীরা আজ আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই থেকে বোকা কুমিরের কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত এই বোকা কুমিরের কথা অত্যন্ত মজার একটা গল্প এবং শিশু সাহিত্যের অন্যতম জানা একটা কাহিনী তার মধ্যে খুঁজে নেওয়ার চেষ্টা করব আমাদের সাহিত্য রস তো প্রত্যেকবারের মতো আমরা চলো লেখক সম্পর্কে কিছু জানার চেষ্টা করি উপেন্দ্র কিশোর রাজচৌধুরী আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মারা যান জন্ম বাংলাদেশের মনমোহন সিংহের মসুয়ায় তিনি শিশু কিশোরদের উপযোগী ভাষায় ছড়া উপকথা মনোরঞ্জক কাহিনী বৈজ্ঞানিক কাহিনী রচনা করেন তার লেখা ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত সেকালের কথা টুনটুনির বই গুপি গাইন বাঘাবাইন বিখ্যাত উনিশশো তেরো সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন সঙ্গীত জগতে ও চিত্রবিদ্যাতেও তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায় তার সন্তানদের মধ্যে সুকলতা রাও পূর্ণলতা চক্রবর্তী সুকুমার রায় সুবিনয় রায় এবং পৌত্র অর্থাৎ নাতি সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন এই গল্পটি তার টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে তো এই বিষয়ে আমরা বলে রাখি এগারোর একের দুইয়ের এবং তিনের যে প্রশ্নের উত্তরগুলি এখান থেকেই আমরা পেয়ে যাব উপেন্দ্র কিশোর লেখা দুটো বিখ্যাত বইয়ের নাম এখানে দেখো ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত সেকালের কথা টুনটুনির বই কুপি গাইন বাঘাবাইন এখান থেকে যে কোনো দুটো লিখলেই হবে তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন সন্দেশ পত্রিকা উনিশশো সালে তিনি সন্দেশ পত্রিকার প্রকাশ করেন এটাই ছোটদের জন্য তিনি বের করতেন তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসাবে কারা অত্যন্ত জনপ্রিয় আমরা সুকুমার রায় সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায়ের নাম শুনেছি এছাড়া সুখলতা রাও ও পূর্ণলতা চক্রবর্তী মহিলা সাহিত্যিক হিসাবেও যথেষ্ট জনপ্রিয় তো এদের মধ্যে যে কোনো আমরা দু তিনজনের নাম লিখলে এর উত্তরগুলো পাওয়া যায় চলো এবার আমরা গল্পের জগতে যাই অত্যন্ত পরিচিত একটা গল্প তোমাদের সকলেরই জানার এবং খুব মজার একটা গল্প তোমরা জানো কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল তাহলে দুজনে মিলে কুমির আর শিয়াল দুই বন্ধু মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে না আলুর চাষ তো আলু হয় মাটির নিচে আমরা সকলেই জানি যে মাটির নিচে যে সমস্ত ফসলগুলো ফলে তার মধ্যে একটা হচ্ছে আলু তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানতো না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল অর্থাৎ কুমির যেহেতু এই আলু চাষ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না সে ভেবেছিল আট পাঁচটা ফল যেমন গাছের ওপরে ফলে সেরকম হয়তো আলু গাছের ওপরে ফলবে তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার অর্থাৎ চাষের শুরুতে দুজনে মিলে একটা সমঝোতা বা সিদ্ধান্ত ঘোষণা করল যে যদি ফল ফলে তাহলে গাছের আগা মানে গাছের যে ওপরের অংশ সেটা হবে কুমিরের আর গোড়ার দিক অর্থাৎ শিকড়ের দিকটা হবে আমার শিয়ালের জন্য তাই এইভাবে তাদের সমঝোতার মধ্য দিয়ে প্রথম চাষটা শুরু হলো শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে কিন্তু শিয়াল তো এই চাষ সম্পর্কে তার সম্যক ধারণা ছিল তাই শিয়াল হেসে ফেললো এই কথাটা শুনে যে তাকে যেটা দেওয়া হচ্ছে সেটা তার জন্য যথেষ্ট লাভজনক তাই সে এই সমঝোতায় বা এই সিদ্ধান্তে রাজি হয়ে গেল তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে একটাও আলু নেই তাহলে চাষ যখন সম্পূর্ণ হলো অর্থাৎ ফসল যখন ফলে গেছে তখন সে তাড়াতাড়ি করে গাছের সমস্ত আগা অর্থাৎ উপরের দিকটা সে বাড়ি নিয়ে এলো কিন্তু এনে দেখলো তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে তখন তাড়াতাড়ি সে মাঠে গিয়ে যে আলু কোথায় আছে দেখতে গেল তখন দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু নিয়ে চলে গেছে তো এই ঘটনার পর কুমির ভাবলো তাই তো এবার বড্ড ঠকে গেছি আচ্ছা আসছে বার দেখব অর্থাৎ এই যে সমঝোতা সেই সমঝোতায় তার যে নির্বুদ্ধিতা সেটা কিন্তু প্রমাণিত হয়েছে তখন সে তাকে আবার দ্বিতীয়বার ঠকানোর চিন্তাভাবনা সে শুরু করলো তাই সে বলল আচ্ছা আসছে বার দেখব তারপরের বার হলো ধানের চাষ এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না অর্থাৎ ধানের চাষ সম্পর্কেও কুমিরের মনে কিন্তু খুব একটা ভালো ধারণা ছিল না তাই সে আগের বার যেহেতু মাথার দিক অর্থাৎ ওপরের দিক নিয়ে ঠকে গিয়েছিল তাই সে আর এই রকম ওপরের দিক নিয়ে আর ঠকতে চাইলো না তাই সে আগে থাকতে শিয়ালকে বলল ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে দেখো আমি কিন্তু আগেরবার বার আগার দিক নিয়ে আমি কিন্তু খুব ভুল করেছি তাই এবারে আমি আর ওই উপরের দিক নেব না এবার আমাকে কিন্তু গোড়ার দিক দিতে হবে কারণ তুমি গোড়ার দিক পেয়ে আগেরবারে যথেষ্ট লাভ করেছো শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে কারণ এবারেও শিয়াল জানতো যে ধান চাষ সম্পর্কে তার যে ধারণা সেই ধারণা অনুযায়ী ওপরের দিকেই ধান ফলে আমরা সকলেই জানি যে ধান ওপরের অংশ আর গোড়ার দিক অর্থাৎ সেটা শুকিয়ে খড় হয়ে যায় সেটা খুব একটা কাজে লাগে না গরুর খাবার কিংবা দু একটা ছাউনি ইত্যাদি হতে তো তারপর যখন ধান হলো শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কারণ এবারে আগার দিক শিয়াল পেয়েছে তাই সে আগার দিকগুলো ধান সমেত সব কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়েছে কারণ সে ভাবছে যাকে এবার মাটি খুঁড়ে সব ধান বের করে নেব কারণ আগেরবারে বারে শিয়াল আলু চাষের ক্ষেত্রে যেরকম করেছিল আমিও সেভাবে লাভ পাব কিন্তু হায় কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই লাভের মধ্যে খড়গুলো গেল ওই খড় দিয়ে যেটুকু লাভ হয় গরুর খাবার হিসাবে কিংবা ছাউনি হিসাবে আগেকার দিনে ব্যবহৃত হতো এর বাইরে তেমন কিছু লাভ হলো না তখন কুমির তো বড্ড চটেছে অর্থাৎ রেগে গেছে চটেছে মানে রেগে গেছে কারণ দু দুবার সে একই ভুল করায় সে কিন্তু যথেষ্ট নিজের উপর রেগে গেল আর বলছে দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি অর্থাৎ দুবার তুমি আমার থেকে লাভ করে বেরিয়ে গেলে এবার তোমাকে আর কোনো মতি ছাড়বো না বা তোমাকে কিন্তু এবারে আমি ক্ষতির মুখ দেখাবোই এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না সব আগা আমি আগে নিয়ে আসব। অর্থাৎ আবার সেই প্রথম চাষের রিপিট বা প্রথম চাষের পুনরাবৃত্তি ঘটানোর জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল সেবার হল আঁখের চাষ এই আঁখের চাষ সেখানে আমরা জানি যে আঁখ কিন্তু আমরা ওপরের দিকের অংশটা যথেষ্ট খারাপ কারণ সেটা বাদ দিয়ে দিতে হয় এবং ডগা মানে গোড়ার দিকে মানে নিচের দিকের অংশটাই যথেষ্ট মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে তো কুমির এবার আগে থেকে ঠিক করেছিল যে এবার আমি আগা নিয়ে আসবো তাই কুমির আগেই বলেছে আগা না নিয়ে আর ছাড়বে না কাজী শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো তো এইভাবে পরপর তিনবারই কিন্তু কুমির তার নির্বুদ্ধিতার জন্য ঠকে গেল কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল খালি নোনতা তাতে একটু মিষ্টি নেই আমরা সকলেই জানি যে আঁখের যে উপরের অংশ সেই উপরের অংশে শুধুমাত্র নোনতাই থাকে সেখানে মিষ্টি তেমন থাকে না এবং সেটা যথেষ্ট সুস্বাদুও নয় এবং সেগুলো ফেলে দেয় সকলেই রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বললো না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু কুমির নিয়েছে কিন্তু প্রত্যেক সে নিজে নিজেরই ক্ষতি ডেকে এনেছে অর্থাৎ এই মজার কাহিনীর মধ্য দিয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটুকু বোঝানোর চেষ্টা করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যে নির্বুদ্ধিতা দিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আখেরে কিন্তু ক্ষতি সেই সিদ্ধান্তকারী ব্যক্তিরই হয় আমরা যদি সম্যক ধারণা বা যথাস্ত্র গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা না করে কোনো বিষয় নিয়ে আমরা যদি মানে সিদ্ধান্ত নিতে চাই তাহলে আখেরে কিন্তু আমরা আমাদের নিজেদেরই ক্ষতি ডেকে আনি তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের তার ভিতরে গভীর পর্যালোচনা বা সে বিষয়ে নিয়ে পড়াশোনা করা এটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা না করে যদি শুধুমাত্র আমরা ফলের লাভ বা আশা করি বা লাভের আশা করি তাহলে আখেরে কিন্তু আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করি এটা এই গল্প থেকে আমাদের কিন্তু এই নীতি কথাটা মনে রাখা উচিত তো ছাত্রছাত্রীরা তোমাদেরও ব্যক্তিগত জীবনে এই নীতিটা সবসময় মনে রাখবে যে যথার্থ পড়াশোনা না করে যদি আমরা ফলের আশা করি তাহলে কিন্তু আখেরে আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনব তাই ভালো ফলের জন্য অবশ্যই আমাদের কিন্তু যথেষ্ট পড়াশোনা করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের যথেষ্ট পর্যালোচনা করা উচিত ধন্যবাদ পরের ভিডিও আবার দেখা হবে